আমি শুনছি বিয়ের আগে ওর সাথে তোমার সম্পর্ক ছিল। কি হলো, চুপ করে আছো কেন? পুরোপুরি হাঁচা না ভাবি। যতটুকু সত্য ততটুকুই বলো। আমি ইজ্জত ভাইরে পেয়ার করতাম, মাগার হে আমার পেয়ার করত না। কেন? তুমি তো দেখতে সুন্দর, শিক্ষিত, তোমার তো সবই আছে, কি নাই তোমার? আসলে ভাবি মানে ইজ্জত ভাই আমার বোন ছাড়া কিছুই করতে পারত না। তুমি কি নিজের মুখে তারা কোনদিন প্রপোজ করছিল? হ নিজের মুখেই করছিলাম। আমাদের বিয়ে কতদিন আগে প্রপোজ করেছিল? এই 5-6 মাস আগে হইব। তুমি কি এখনো তাকে ভালোবাসো? কি হলো বলো। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তারা আপন করে পাইতে চায়, তুমি চাও না? চাই না ভাইয়া, এখন তোমার আমি চাইলে তো আর পাব না। স্বামী স্ত্রী সম্পর্কে ভিত্তি কি জানো? একসাথে থাকার একটা চুক্তি, সেই চুক্তি আর বাতিলও হইতে পারে। ধরো তার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেল, তখন কি তুমি তারে বিয়ে করবা? না। কেন? ভাইয়ার কথাটা আমি মনে প্রাণে মাইনা নিচ্ছি। আমি ভাইয়ার বইনি থাকবার চাই। ভাবি তুমি আমারে লিয়া কোনো পেরেশানি করো না। ভাবি ভবিষ্যতে কি হবে সেটা আমি ভাবি না। কিন্তু আমি বর্তমানটা নিয়ে ভালো থাকতে চাই। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি হসপিটালে যাবেন কিলা? আমার মার কেমো দিতে হবে। আপনার আম্মা কি? ক্যান্সার, বোন ক্যান্সার। হায় আল্লাহ, ওনারে সুস্থ করে দেখ। নিবেন কোন হাসপাতালে? কিওর হাসপাতাল? হাসপাতাল তো সেগুন বাগিচা না? আচ্ছা লন লন, আপনারা গুন্ডাই করে হাসপাতালে নামাই দিব। না আপনার লিফট নিতে পারলে ভালোই হতো, তাড়াতাড়ি যাওয়া যেত। কিন্তু আসলে মাকে আগে বাসা থেকে তুলতে হবে। ও, আমি ভাবছিলাম কি আপনার আম্মা হাসপাতালে আছে। না, এখনো ভর্তি করানো হয়নি। হাসপাতালে গেলে বোঝা যাবে যে ভর্তি করাতে হবে কিনা। আপনার অফিস থেকে ছুটি নিয়েছেন? না, হাসপাতালে কাজ শেষ করে আমাকে আবার অফিসে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ফোন করবো। ঠিক আছে, ফোন করলে ধরবেন তো? ব্যস্ত না থাকলে ধরবো। আমি সত্যি সরি বাহার সাহেব, যদি সম্ভব হয় প্লিজ আপনি একবার কফি শপে যাবেন। আপনি জাননি বলে ম্যানেজার সাহেব খুব ভেঙে পড়ছেন, উনি মনে করছেন আপনি ভীষণ মাইন্ড করেছেন। আপনি বলছেন জন জামু? থ্যাংক ইউ, আমি তাহলে আসি। আচ্ছা, খুদা হাফেজ। সমস্যা কি? আপ
আপনি আমারে ফলো করতেছেন কেন আঙ্কেল? হাই হাই আঙ্কেল বলে কইবেন না, নাম আমার বাদশা, বাদশা ভাই বলে ডাকবে। অবশ্য মহল্লার লোকজন আমারে রাজ্জাক বলেই জানে, কেলা জানেন? আমি জানবার চাই না আঙ্কেল, আপনি আমার পিছু নিছেন কেলা? আপনার লগে আমার কিছু কথা আছে। লোকটা নিয়ে আমি কি করব? লোকটা নিয়ে রেস্টুরেন্টে খাইলাম, রিক্সা করে ঘুরলাম, শপিং করলাম, লোকটা তো খারাপ না, ভালোই। কিন্তু এদিকে আপা যান, ববি দূর, কত ববি তো থাকতে পারে?